নমস্কার, আমি মিঠু, মিঠুর ঘর কন্যা। সবাইকে স্বাগত, সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে সোমবারের ব্লগটা শুরু করছি। খুব সকালবেলায় উঠে পড়েছি, আর তোমরা আগের যারা আমার ব্লগটা দেখেছো তারা জানো যে রবিবার দিনকে সকালে দিদির বাড়িতে এসেছিলাম দুদিনের জন্য, আবার সোমবার ফিরে আসব। এবার এই যে চুলগুলো আমার দিদির ছেলে বাপন, ও খুব সকালবেলা গিয়ে দুখানা নিয়ে এসছে। এবার এই যে নিয়ে আসার পরে সবাই একবার করে মাথায় পরে দেখা হচ্ছে কাকে কেমন লাগছে। এবার উঠছি, যেই ওর মেসোমশাইকে পরিয়ে দিয়েছে, তারপর জামাইবুকে পরিয়ে দিয়েছে, দেওয়ার পরে এই যে দুজনে পাগলামো শুরু করেছে। মানে চুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যে গান করে সেই রকম পাগলামো শুরু করে দিয়েছে। তা এই এসব দেখে তো আমরা মানে হেসে লুটোপুটি যাচ্ছি আর কি। সকালবেলা এরকম নাচানাচি হয়ে গেল। আর সত্যি কথা বলতে, দোলের সময় এই প্রথম আমরা দিদির বাড়িতে গেলাম। আমার মনে পড়ছে না দোলের সময় বিয়ের আগেও আমি গেছি কি না, মনে হচ্ছে যাইনি, এই প্রথমে গেছি। এরপর খুব সকালে উঠেই তো চুল পরে নাচানাচি হলো, তারপর দিদি চা করলো, আমরা সবাই চা বিস্কুট খেয়ে নিলাম, তারপর সকালের জলখাবারে রুটি আর তরকারি সবাই হাতে হাতে করা হলো। দিদি আটাটা মেখে দিল, উরচি রুটি বেলে দিল, দিদি ভাজলো, আমি তরকারিটা করলাম, করে ওদেরকে বাটিতে বাটিতে তরকারিগুলো দিয়ে তারপর রুটিটা দিয়ে ওদের খেতে দিয়ে আমি আর দিদি এখানে আসলাম। কারণ দিদির খুব গরম লাগে, আমার কিন্তু অতটা গরম লাগে না, প্রচণ্ড ঘামে আর মানে হাঁপায় আর কি। তা ওই জন্যে ওখা এই বারান্দায় এসে ফ্যানের নিচে বসে আমি আর দিদি খেয়ে নিলাম। এরপর উঠছি, লাউ কুড়ে দিচ্ছিল, আর লাউ ঘন্ট হবে, এবার অনেকটা করেছিল, তারপরে রং খেলতে যাবে, আমি বললাম থাক আমি করে নিচ্ছি। আর যেহেতু লাউ না একটু বেশি আগে কুড়ে রাখলে আমি দেখেছি পুরো কালো হয়ে যায়, সেই যে একদম ধবধবে সাদা ভাবটা কিন্তু থাকে না, একটু কালচে কালচে হয়ে যায়, ওই জন্য আমি বললাম থাক, ওখানিকটা কুড়ে দিয়েছিল, আমি পরে করে নেব। তারপর আমি করে দিদি ওইদিকে রান্নার সরঞ্জাম সব করে দিচ্ছে, কারণ আবার রং টং মাখাতে আসলে সব ভূত হয়ে যাব, ওই জন্য দিদি আর আমি হাতে হাতে করে নিচ্ছি। এরপর দেখো সেই হিরো চলে আসলো, আমাদের নাতি হয় মানে দিদির ভাশুরপোর ছেলে। এবার ওকেও চুলটা পরানো হলো, কেমন লাগছে দেখা হলো। ও একটা সাদা ড্রেস পরে এসেছিল, সারাদিন এখানেই থাকে কিন্তু, ওর এখানেই মজা, ওর বাড়ি যেতে ভালো লাগে না সারাদিন। মানে আমার দিদির মেয়ে তো পিসি হয়, আর দিদির ছেলে হয় কাকাই, ওই পিপি আর কাকাইয়ের কাছে ও সারাদিন ভালো থাকে। আবার চালাক আছে, যদি বলা হয় না তোদের বাড়ি কী রান্না হয়েছে, দিদি মাঝে মাঝে বলে বলে মজা করে যদি বলি না যে আজকে তোদের মাংস হয়েছে আমরা যাব, বলবে নেই কিচ্ছু নেই সব ফুরিয়ে গেছে। তা এইসব নিয়ে আমরাও পেছনে লাগি, চল আজকে তোদের বাড়িতে যাব মাংস খাবো। তারপর ওকে চুল টুল পরিয়ে দিয়ে উঠছি, খানিক ছবি টবি তুলে নিল, আর ও যে টুপিটা এনেছিল পিছনে খানিক চুল আছে, ওই দেখো সেইটাই আমি পরে আছি। এই জন্যেই বলে বাচ্চা। আর একটা বাচ্চা আছে দিদি, মানে উরচির আর এক দাদার মেয়ে আছে, সে একটু পরে আসবে, সকালে আসতে বলেছিল কিন্তু তার আসতে একটু দেরি হবে, ও আসলে আরো মজা হতো। এরপর ওকে একটু সুন্দর করে চুল টুল আছড়ে দিয়ে ওর ওখানে করছি ছবি টবি তুলে নিল। সকালটা এই করে আনন্দে কেটে গেল। এমনিতে রং খেলায় আমরা যখন আগে ওই পাড়ায় ভাড়া থাকতাম খুব রং খেলা হতো, তারপরে না ওই পাড়ার থেকে সবাই আসতো, আবার এই কয়েক বছর ধরে আবার আসে না, যে কারণে কয়েক বছর ধরে আমার রং খেলা সেরকম একটা মজা হয় না। কিন্তু এবার এসছি বেশ ভালোই, মানে রং মেখে ভূত হওয়া সেটা বড় কথা না, সবাই মিলে হই হল্লা করা আনন্দ করা এটাতে আনন্দ লাগে। এরপর দেখো ওরচি সব রংগুলোকে একটা প্লেটে সাজাচ্ছিল, আর এই দেখো আমাদের হিরো শিবম বাবু ছোট্ট ছোট্ট হাতে ওর বন্দুকের মধ্যে ভরছিল, ওইটা কিন্তু বেশ মজা লাগছিল, বন্দুকে ভরছিল আর নিচে ফেলছিল ছোট ছোট হাতে। তারপর উঠছি, আমাদের সবার পায়ে আবির দিয়ে
প্রণাম করলো। তারপর ও বাড়িতে তো সবাই আছে, কাকা জ্যাঠারা তো সবাই আছো, এখন সবার বাড়ি বাড়ি যাবে, আর হচ্ছে আবির মাখাতে যাবে। আরও সবাই এসেছিল আমাদের, আবির দিয়ে প্রণাম করে গেল, মানে ওর যে জ্যাঠু তো দাদা বৌদিরা আছে ওরাও এসেছিল। এবার শিবমবাবু আমাদের গালে একটু রং মাখালো, আমরাও শিবমবাবুকে মাখালাম। এবার দুই ভাই বোন চলে গেল শিবমকে কোলে নিয়ে, এবার রং মাখাবে, সবাইকে মাখাবে, নিজেরাও মাখবে, ফুত হয়ে যাবে। এবার কালকে অর্চি বলেছিল যে মাসিমণি একটু দই বড়া বানাবে, ও দই বড়াটা অতটা ভালো পারে না। আমি যে হ্যাঁ, এবার রাত্রে ডাল ভেজানো ছিল, সেই ডালটাই দিদি বেটে দিল, আমি খুব ভালো করে ফেটিয়ে আগে বড়াটা ভেজে নিলাম, তারপর ইলিশ মাছটা হালকা করে ভেজে নিলাম, বড়াটা ভেজে সরিয়ে রেখেছি, না হলে মাছের ছোয়াছানি হয়ে যাবে। কেউ মানে কিছুটা চেপে চেপে তুলেছি আর অনেকটা নিচে রয়েছে। লাউ ঘন্ট হয়ে গেছে, ইলিশ মাছের তেলটা একটু ভাজা করলাম, ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে হালকা ঝোল, আর কালকের যে জায় পুকুর থেকে মাছ ধরেছিল সেই মাছের ঝোল অনেকটা আছে। আর আমার জন্য দিদি অনেকটা কাঁচা মাছ নুন হলুদ মাখিয়ে একটা টিফিন বক্সে তুলে রেখেছে, ওটা আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো আজকে যখন বাড়ি যাব। এরপর মাছটা হয়ে গেলে বড়াগুলোকে সব জল থেকে চেপে চেপে তুলে নিলাম, তারপর টক দইয়ের মধ্যে জিরেটা একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, নুন চিনি আর হচ্ছে জিরে ভাজা গুঁড়োটা আর কি খুব ভালো করে দিয়ে ফেটাবো। অনেকে আছে এই দইটার মধ্যে কিন্তু নুন চিনি কিছুই দেয় না, শুধু দই দেয়, শুধু দই দিয়ে ফেটায়, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই যে দইটার মধ্যে আমি বড়াগুলোকে ডিপ করব আর কি, চুবিয়ে রাখবো, সেই বড়া দইটা যদি শুধু টক হয় কেমন লাগে না, ভালো লাগে না। আমার ব্যক্তিগতভাবে এটা অভিমত, দই বড়া যে দইয়ের মধ্যে চুবাবো সেটার মধ্যেও একটু নুন চিনি মশলা থাকবে। তারপরে তো যখন সাজাবো, গার্নিশিং করে কাউকে সার্ভ করব, তখন তো তার উপরে দেবই তেঁতুলের চাটনি দেব, আবার জিরে ভাজা গুঁড়ো দেবো, সেটা তো দেবোই, কিন্তু ওই দইটার মধ্যে একটু দিলে ভালো লাগে। তারপর ওদেরকে সবাইকে বলছিলাম যে খা, বলছেন সবাই বলছে এখন না একটু পরে, তা আমার হাজবেন্ডকে আমি একটুখানি প্লেটের মধ্যে দিলাম, ও দই বড়া ভালো খায়। এরপর দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া হলো, আমরা রং টং মেখে সেসব ছবি আর তোলা হয়নি, রং মাখা মানে ওই ভূত রং না, ওই আবিরি আর কি, তারপর চান্দান করে খেয়ে দিয়েও নিয়েছি। এটা হচ্ছে বিকালের ছবি, বিকালবেলায় অর্চির ভাইজি আর কি, ইনিও আমাদের নাতনি হন, উনি আসলেন, ভদ্রমহিলা, ও আসলে আমি খুব পেছনে লাগি, কথা বলি, পকপক করে কথা বলে। এইবার এই যে শিবম চিৎকার করছে, কি কারণে চিৎকার করছে বোঝা মুশকিল। এবার সেই নিয়ে ওর পেছনে হ্যাঁ সবাই লাগছিল। আর আজকে দিদিদের মা ঘরের পাশেই যে খেলার মাঠটা আছে, ওখানে সন্ধ্যে থেকে নাম সংকীর্তন হবে আর খিচুড়ি হবে। এবার খিচুড়ি বসানো হয়ে গেছিলো, কীর্তনও শুরু হবে, তখনই উঠলো ঝড় বৃষ্টি। তখন আমরা ফটাফট বললাম যে আমরা তাহলে বেরিয়ে যাই, জামাইবাবু বললো তাই কর, তোরা বেরিয়ে যা, নাহলে কালকে আবার আমার হাজবেন্ডের অফিস আছে, থাকাও যাবে না। আমরা ভেবেছিলাম যে কীর্তনটা হবে, কীর্তন টীর্তন একটু দেখে তারপর 8টা সাড়ে 8টা নাগাদ আমরা বেরোবো খেয়ে দেয়ে, যেহেতু খিচুড়ি হচ্ছে, জামাইবাবু বলছে খেয়ে দিয়ে যাস সবার সঙ্গে, না ওই যে মাঠে বসেই খাওয়া হবে, লাইটের ব্যবস্থা ছিল, নিচে বসে পাতায় করে নিচে বসেই খাওয়া হবে, ওইটা আমার খুব ইচ্ছা ছিল, তা সেটা হলো না। আমরাও ফটাফট মানে এই 7টার পর আর কি বেরিয়ে গেলাম। এবার দেখো রাস্তাতে প্রচণ্ড ঝড় হচ্ছিল তখন, যেহেতু তার আগে বৃষ্টি হয়েছে বলে ধুলো ওড়েনি, আর এক জায়গায় এরকম গাছ পড়েছিল, তা আমার তখন ভালো বৃষ্টি হচ্ছে, আমার হাজবেন্ড গিয়েও আবার গাছগুলোকে সবার হাতে হাতে সরিয়ে দিল, নালে আমাদের ছোট টু হুইলারগুলো তো সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের গাড়িটা তো যাবে না ওই গাছের গুড়ি টুড়ি না সরালে, যার জন্যে ও গিয়ে হাতে হাতে করলো। তারপর রাস্তা ফাঁকাই ছিল, অসুবিধা হয়নি, ঝড় বৃষ্টি ছিল, ঠাকুরের নাম করতে করতেই বাড়ি চলে আসলাম। তারপর আমরা হাবড়া হয়ে আবাল সিদ্ধির যে রাস্তাটা আর কি, সেটা হয়ে
এইমসের সামনে দিয়ে বাড়ি চলে আসলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।